সোহেলি আহমেদ সুইটিকে নিয়ে দুই ডাক্তারের মধ্যে চলছে টানাটানি। দুই স্বামী সোহেলিকে স্ত্রী দাবি করায় বিষয়টি আদালত পর্যন্ত গড়িয়েছে। প্রশ্ন দেখা দিয়েছে, সোহেলি এখন কার বউ? অপরদিকে স্বামী থাকা অবস্থায় আবার বিয়ে করায় ডক্টর সোহেলি ফৌজদারি অপরাধ করেছেন মর্মে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশের বিশেষ তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই। এ মামলায় আগামী 27 ফেব্রুয়ারি অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে আদালত। মামলার এজাহারে জানা গেছে, ডক্টর সোহেলি আহমেদ সুইটি প্রথমে ডক্টর কাজী মিনহাজুল আবেদিনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। পরে তার সাথে বনিবনা না হওয়ায় 2013 সালের 17 ফেব্রুয়ারি মগবাজারের কাজীর মাধ্যমে তালাক দেন। মিনহাজুল আবেদিনকে তালাক দেওয়ার পর ডক্টর সোহেলি ডক্টর মোহাম্মদ মাসুদ ইকবাল নামে আরেকজনের সঙ্গে সম্পর্কে জড়ান। এ সময় ডক্টর সোহেলি উচ্চতর শিক্ষার জন্য কানাডা যান। পরে ডক্টর মাসুদকে কানাডা ডেকে নিয়ে সেখানে ইসলামিক ফাউন্ডেশন অব টুরেন্টের কাজী অফিসে বিয়ে করেন। কানাডীয় সিভিল ম্যানেজার বিভাগে ওই বিয়ের রেজিস্টারও করা হয়। বিয়ের পর ডক্টর মাসুদ দেশে ফিরে আসেন। কিছুদিন পর ডক্টর সোহেলিও দেশে ফিরে আসেন। দেশে আসার কিছুদিন পরই সুইটি মাসুদের অনুমতি ছাড়া 2015 সালের 9 মার্চ ডক্টর কাজী মিনহাজুল আবেদিনকে আবার বিয়ে করেন। তবে এ বিয়ের সময় কাবিননামায় সুইটি নিজেকে তালাকপ্রাপ্তা হিসাবে উল্লেখ করেন। কিন্তু আদালতে ডক্টর সোহেলি এ বিষয়ে কোনো প্রমাণ জমা দিতে পারেনি। তার আগে ডক্টর সোহেলি মিনহাজকে তালাক দিয়ে তা প্রত্যাহারের দাবি করেছেন। একইভাবে একবার ডক্টর মাসুদকে তালাক দিয়ে সেটিও প্রত্যাহার করেছিলেন। ফলে মিনহাজের কাছে গিয়েছেন 3 বার এবং মাসুদের কাছে ফিরেছেন 2 বার। শেষ পর্যন্ত তিনি প্রথম স্বামী মিনহাজের কাছেই আছেন। কিন্তু স্বামী থাকা অবস্থায় তথ্য গোপন রেখে পুনরায় কাজী মিনহাজকে বিয়ে করার পর ফৌজদারি দণ্ডবিধির 498 থেকে 109 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছে মর্মে গত বছরে 4 জানুয়ারি ডক্টর মাসুদ ডক্টর সোহেলির বিরুদ্ধে আদালতে মামলা করেন। একই সঙ্গে সোহেলি ফুসলিয়ে বিয়ে করায় ডক্টর কাজী মিনহাজের বিরুদ্ধে একই অভিযোগ দায়ের করেন ডক্টর মাসুদ। তাদের মধ্যে বিষয়টি নিয়ে কোনো সমাধানে আসতে না পারায় আদালত মামলাটি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে পিবিআই তদন্তের নির্দেশ দেন। কিন্তু পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে দেখা যায়, মিনহাজুলকে তালাক দেওয়া ও তালাক প্রত্যাহারের ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে উত্তর সিটি কর্পোরেশনের সালিসি পরিষদে গত 2013 সালের 16 এপ্রিল মিনহাজকে প্রদানকৃত তালাক কার্যকর করার জন্য সোহেলি অনুরোধ করেছেন। তদন্ত শেষে পিবিআই ডক্টর সুইটি কর্তৃক ডক্টর মিনহাজুলকে দেওয়া তালাকের ফটোকপি, সিটি কর্পোরেশন কর্তৃক তালাক প্রত্যাহারের রায়ের কপি, সুইটি তালাক কার্যকর করার জন্য সিটি কর্পোরেশনের সালিসি পরিষদের আদেশ ও মামলার সাক্ষীদের জবানবন্দি নিয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে ডক্টর সোহেলি আহমেদ সুইটির স্বামী জীবিত থাকা অবস্থায় তাকে তালাক না দিয়ে পুনরায় ডক্টর মিনহাজুল আবেদিনকে বিয়ে করায় সুইটির বিরুদ্ধে পেনাল কোডের 898 ধারায় এবং সোহেলি প্ররোচনা দিয়ে বিয়ে করায় ডক্টর মিনহাজুল আবেদিনকে পেনাল কোডের 484 ও 109 ধারায় অপরাধ করেছে মর্মে আদালতে প্রতিবেদন দাখিল করেছে। প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।